हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। बंधुरा, अनेक समय शरीर विभिन्न धरण लक्षण देखते पाई किन्तु अवहेला कर चलि। बेशिरभाग मानुष हासपाताले देखते पाई जे बुक व्यथा निये आसेन, किन्तु ओरा सिद्धांत निये नेन जे ओदेर गैसेर व्यथा होच्छे, ताई गैसेर टैबलेट निये अनेके एक दो दिन बाड़ीतेओ बसे थाकेन। किन्तु होते पारे सेटा आपनार एनजाइना पेन, अर्थात आपनार हार्ट अटैक होयेछे बा हार्टेर कोनो व्यथा होच्छे, एमन होते पारे। जखन एकेबारे पारछेन ना तखन दौड़े हासपाताले चले आसेन। आजकल भिडियोते एमन एकटि लक्षण सम्पर्के आलोचना करब जेटा प्राय मानुषेर मध्ये देखा जाए किन्तु सेटाके गुरुत्व दिए मानुष भाबेन ना। एटा हलो घन घन यूरिन बा घन घन प्रस्राव होवा। अनेकेरई देखा जाए जे बयसटा 30 থেকে 40 এর পর ঘন ঘন খুব বেশি প্রস্রাব হয়, কিন্তু তারা বুঝে উঠতে পারে না যে কেন সেটা হচ্ছে। তো যাদের ঘন ঘন ইউরিন হয় তাদের কিছু রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা সম্পর্কে একটু আলোচনা করি। সবার প্রথম যে রোগটা হতে পারে সেটা হলো ডায়াবেটিক। বেশিরভাগ মানুষ বর্তমানে এই রোগে বা মধুমেহ রোগে কিন্তু আক্রান্ত। ডায়াবেটিক রোগের ক্ষেত্রে কি হয়, আমাদের প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিনটা তৈরি হয় সেটা সঠিকভাবে আমাদের শরীর ব্যবহার করতে পারে না, একটা জিনিস। আর দ্বিতীয় হলো আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন উৎপন্নই কম হয়। সো এই দুইটা বিষয় টাইপ টু ডায়াবেটিকের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায়। এক্ষেত্রে কি হয় সেটা, এই যে গ্লুকোজটা আমরা যে খাবারটা খেলাম তার থেকে যে গ্লুকোজটা উৎপন্ন হলো সেটা আমাদের ব্লাডে গিয়ে ডিপোজিট হয় এবং ধীরে ধীরে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। আমাদের কিডনির একটা ইম্পর্ট্যান্ট ফাংশন হলো যে আমাদের শরীরের বা রক্তের মধ্যে যে অতিরিক্ত যে বর্জ্য পদার্থগুলো থাকে বা যেগুলো থাকা উচিত নয়, যেমন অতিরিক্ত মাত্রায় গ্লুকোজ জমে আছে, সেটাকে শরীর থেকে বের করে দেওয়া। সো কিডনি তার কাজ করতে শুরু করে এবং বডি কিডনিকে বলে যে তোমার ব্লাডের মধ্যে বেশি পরিমাণে গ্লুকোজ জমে আছে, এটাকে বের করে দাও। সো বারবার ইউরিনে আপনার এই জন্য ইচ্ছে হয় বা বারবার আপনি ইউরিনে আপনি যাবেন, এমন মনে হবে যে একটু পরে পরে আপনি ইউরিন করে আসছেন, আবার আপনার ইউরিন করার ইচ্ছা হচ্ছে। সো ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে এই জন্য কিন্তু বেশিরভাগ ওরা ইউরিনে যান। দ্বিতীয় যে লক্ষণটা সেটা হতে পারে আপনার এই বারবার ইউরিনে যাওয়ার ইউটিআই। ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। এটা আমাদের পুরুষ বা নারীদের ক্ষেত্রে যে ইউরিনারি ট্র্যাকটা থাকে, আমাদের যে কিডনি থাকে, কিডনি থেকে দুটা নল নিচের দিকে চলে আসে, সেটাকে আমরা ইউরেটার বলে থাকি। তারপর যে ব্লাডারটা থাকে এবং এই ব্লাডারের নিচের বা ব্লাডারের আশেপাশে যে অংশটা থাকে বা আমাদের যে মূত্রনালীর পথটা থাকে, সেখানে যখন কোনো ব্যাকটেরিয়াল সংক্রমণ ঘটে তখন কী হয় যে এই আপনার বারবার যে ইউরিনে যাওয়ার ইচ্ছাটা হতে পারে। ইউটিআই সম্পর্কে আমি ভিডিও বানিয়েছি, আপনারা যদি দেখতে চান ইউটিআই কী তাহলে বিস্তারিত ভিডিওর লিঙ্কটা এই ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনি অবশ্যই দেখে আসতে পারেন। এখানে আরেকটু বিষয় বলে রাখি যে ইউটিআই বেশিরভাগ ফিমেলদের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ যে কারণে হয় সেটা সাধারণত আমরা অনেকে আছেন যে ইউরিনটাকে ইউরিন ধরছে কিন্তু অনেকক্ষণ ইউরিনকে ব্লাডারে জমা ধরে রাখেন বা চেপে ধরে রাখেন, এর কারণ হতে পারে। আর তাছাড়া ডিহাইড্রেশন হচ্ছে, জল আপনি কম খাচ্ছেন তার ফলে আপনার ইউরিনটাকে ইনফেকশন হতে পারে। তাছাড়া যে টয়লেট আমরা ব্যবহার করি সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে সেখান থেকে ফিমেলদের বেশিরভাগ, কারণ আমাদের যে পায়ু পথটা থাকে সেটা একেবারে ইউরিনে ইউরিনালের যে রাস্তাটা থাকে সেটা আশেপাশে থাকে, তার জন্য ফিমেলদের কিন্তু বেশি এই সংক্রমণটা দেখা দেয়। তাছাড়া যেটা হতে পারে আপনার বারবার ইউরিনের সমস্যা হচ্ছে বা ইউরিন ধরছে, তার একটা কারণ হতে পারে আপনার কিডনির সমস্যা। কিডনির সমস্যা যখন হবে, অর্থাৎ আপনার যে কিডনি সঠিকভাবে আপনার শরীর থেকে বর্জ্য পদার্থ বের করতে পারবে না, তার ফলে আপনার রক্তের মধ্যে ইউরিয়া এবং ক্রিয়েটিনিনের মাত্রাটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। ইউরিয়া এবং ক্রিয়েটিনিন যেটা আমরা কিডনি ফাংশন টেস্ট করলে আমরা ধরে নিতে পারি যে কারো শরীরে ব্লাডে ইউরিয়া বা ক্রিয়েটিনিনের পরিমাণটা বাড়ছে কিনা। সো ইউরিয়া বা ক্রিয়েটিনটা যখন আমাদের শরীরে বৃদ্ধি পেতে থাকে যে কোনো কিডনি সমস্যার ফলে, তখন কি হয় আমাদের বডি বারবার চেষ্টা করে যে ইউরিয়া এবং ক্রিয়েটিনটাকে শরীর থেকে বের করে দেওয়ার, যেটা অতিরিক্ত মাত্রায় ব্লাডে রয়েছে এবং বারবার আমাদের কিডনির উপর প্রেশার দিতে শুরু করে, যার ফলে কিন্তু আবার বারবার ইউরিনে যাওয়ার অভ্যাসটা আপনার তৈরি হতে পারে। তাছাড়া একটা হলো প্রোস্টেট। দেখুন, প্রোস্টেট একটা গ্ল্যান্ড থাকে যেটা আমাদের এই মূত্রথলির নিচের দিকে থাকে এবং সেটা কী হয় যখন বয়স বৃদ্ধি পায় তার সাথে সাথে সেটা কিন্তু একটু বড়ো হতে শুরু হয়। তো যখন সেটা একটু বড়ো হয়ে যায়, বেশিরভাগ পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যখন বড়ো হয় তখন সেটা ব্লাডারের মধ্যে চাপ দেয় বা আমাদের যে আপনার যে ইউরিন পাস হওয়ার যে রাস্তা সেখানে চাপ দেয় এবং একেবারে পরিষ্কার হয় না আপনার ইউরিনটা। পরিষ্কার না হওয়ার ফলে কি হয়, আপনি এখন ইউরিন করে আসলেন, আবার আপনার ইউরিনের যাওয়ার ইচ্ছা কিন্তু হতেই পারে।
তো মূলত এই কিছু কারণ বললাম যেগুলোর কারণে আপনার বারবার ইউরিনে যাওয়ার ইচ্ছা হতে পারে। তো আপনার যদি এমন কারো সমস্যা দেখা যায় তাহলে অবশ্যই এই পরীক্ষাগুলো আপনি অবশ্যই করে নিতে পারেন, যে আপনার ডায়াবেটিক বা মধুমেহ রোগ আপনার হয়েছে কিনা, আপনার কিডনি কোনো সমস্যা হয়েছে কিনা। হ্যাঁ, একটা কথা বলে রাখি, যদি কারো কিডনির সমস্যা হয় তাহলে প্রথম দিয়ে কিন্তু লক্ষণ প্রকাশ পায় না, তাই কিডনির সমস্যার ক্ষেত্রে যদি আপনি ইউরিয়া এবং ক্রিয়েটিনিন টেস্টটা বছরে একবার বা দু বছরে একবার আপনি করেন তাহলে অবশ্যই আপনার কিডনি ভালো আছে কিনা সেটা আপনি নির্ধারণ করতে পারবেন। আর বয়স্ক যাদের প্রোস্টেটের সমস্যার জন্য সেটা হতে পারে, সো এই বিষয়গুলো যদি খেয়াল রাখেন তাহলে এই এই লক্ষণটা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো রোগ হচ্ছে কিনা। আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।